হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আমি হেরা খান, সবার তরফ থেকে আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে থিমের নাম হলো অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা একটি অনেক পাওয়ারফুল থিম ওয়ার্ডপ্রেসের জন্য, কারণ আমরা সবাই ফ্রি খুঁজি, তা অ্যাস্ট্রা হলো সবচেয়ে ফ্রির মাধ্যমের সবচেয়ে ভালো একটি থিম। তো অ্যাস্ট্রা নিয়ে আজকে টিউটোরিয়ালটি তৈরি করতে যাচ্ছি। যারা আপনারা বিগিনার এবং নতুন পোর্টফোলিও ওয়েবসাইট খুলতে যাচ্ছেন, তাদের জন্য এই বেস্ট একটি থিম হলো অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা ফ্রি ডাউনলোড করতে পারবেন। 70,000-এর মতো এ পর্যন্ত সবাই ডাউনলোড করে ফেলছে, সরি 70-এর বেশি, 700,000 অ্যাটলিস্ট, হিউজ পরিমাণ ডাউনলোড। তো আপনি চাইলে এই থিমটা দিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে পারেন, বা আপনার পোর্টফোলিও সাইট, আপনার গ্রাফিক্স ডিজাইন হোক, আর আপনার ফ্রিল্যান্সিং সাইট হোক, এই সবগুলো সাইট আপনি এই থিমটার মাধ্যমে করতে পারেন। এটা সম্পূর্ণই ফ্রি, আর এটা ওয়ার্ডপ্রেস ভার্সন। এর চেয়েও বড় সুবিধা হচ্ছে এটা এলিমেন্টর সাপোর্টেড। আপনার এলিমেন্টর দিয়ে খুব ইজিলি আপনি এটা কাজ করতে পারবেন। আর এলিমেন্টর আমার একটি ফেভারিট প্লাগিংয়ের মাঝে একটি, যেটা পেজ বিল্ডার মারাত্মক একটি অসাম একটি পেজ বিল্ডার, যা এখন পর্যন্ত আমি দেখিনি যে এর চেয়ে ভালো কেউ তৈরি করতে পারছে কি না। ভিজুয়াল কম্পোজার বলেন, তারপরে কিং কম্পোজার বলেন, এছাড়াও আরও অনেক পেজ বিল্ডার আছে যেটা এর উপরে কখনোই যাইতে পারে নাই। তো এই প্লাগিংটা আসলে একটা পারফেক্ট জিনিস, যেটা দেখতেই পাচ্ছেন সবগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। একটা HTML টেম্পলেট যতটা সহজ, তার চেয়েও বেশি সহজ হলো এলিমেন্টর। তো আজকে আপনি কীভাবে অ্যাস্ট্রা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমি সেটা দেখতে যাচ্ছি। অ্যাপিয়ারেন্সে যে থিম অপশনে যাবেন, তারপরে অ্যাড নিউ অপশন ক্লিক করবেন, অ্যাড নিউ অপশন সেকশন আসবে, তারপর ওখানে আপনি লিখবেন অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখলে আপনার কাছে চলে আসবে, জাস্ট আপনি ইনস্টল দেবেন। এবং আমি আজকের এই টিউটোরিয়ালে আপনাদের জন্য অ্যাস্ট্রা প্লাগিং, যেটা পেইড প্লাগিং, আমি আপনাকে ওটা ফ্রি ডাউনলোড করার অপশন দিয়ে দেবো। আপনি চাইলে এটা ফ্রি প্লাগিং ডাউনলোড করে আপনার বিজনেসটা রান করতে পারেন। তো অ্যাস্ট্রা যদিও ফ্রি, এখানে এলিমেন্টর আর অ্যাস্ট্রা যদি যৌথ হয়ে যায় তখন আর কিছু লাগে না, তারপরও আপনি পেইড ভার্সনটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে সার্চ দিচ্ছি ASTRA। তো দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা ফেজ আছে, একটা বেনামি কোম্পানি অলরেডি ওদের নামে সিমিলার নামে তৈরি করেছে, জানি এরাও ইনস্টল হতে পারে, বাট আপনারা যারা টেস্টেবল তারা এই ফার্স্টের অপশনটাই ইনস্টল করবেন। এখানে জাস্ট একটা বাড়তি এল দেওয়া আছে, যার ফলে এই সেম জিনিসটা চলে আসে। তো আপনি অ্যাস্ট্রা হলো এদের নিজস্ব অফিসিয়াল থিম হলো এটা, তো আপনি এটা জাস্ট ইনস্টল দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব। এরপরে আপনাকে একটা প্লাগিং অ্যাড করে নিতে হবে, সেটাই হলো এলিমেন্টর। আপনি এলিমেন্টর প্লাগিং অ্যাড করে নিলে বাস কাজ হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো আমি এছাড়াও অ্যাস্ট্রার নিজস্ব একটা পেইড ওয়ার্ডপ্রেস প্লাগিং আছে, আমি সেটাও ইনস্টল করা দেখাবো আজকে টিউটোরিয়ালে। তো আমি প্রথমেই এতে যেহেতু স্টার্ট করতে বলতেছে, স্টার্ট করলে এদের ডেমো ডাটাগুলো ইনস্টল হয়ে যাবে। তো আমি এখন ডেমো ডাটাগুলো ইনস্টল করতে চাচ্ছি না, আমি নেক্সট স্টেপে আপনাকে ইনস্টল করে দেখাবো। তার আগে আমি দুইটা প্লাগিং অ্যাড করে নেবো, একটা প্লাগিং হলো এলিমেন্টর, আর একটা এদের নিজস্ব প্লাগিং যেটা পেইড ভার্সন। এটা আপনি চাইলে হলো কিনতে পারেন, এটার দাম খুব একটা বেশি না, আপনার হলো 47, তারপর 169, 249, অনেক কম দাম আছে। আর লাইফ টাইম এদের একটা অফার দিচ্ছে, আপনি চাইলে এই লাইফ টাইম অফারটা পারচেস করতে পারেন। এই লাইফ টাইম অফারটা মোটামুটি খুবই ভালো, আপনি চাইলে লাইফ টাইমের জন্য এটা কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে অ্যাস্ট্রার কিছু প্রিমিয়াম ভার্সনের জন্য কিছু এক্সট্রা সার্ভিস আছে, যেমন আপনি ন্যাভিগেশন তৈরি করতে পাবেন, লেভেল তৈরি করতে পাবেন, ব্লগ, সাইট লেআউট, তারপর সোকোমাস, তারপরে স্টিকি হেডার, হ্যাঁ এই ধরনের অনেক কিছু অপশন এরা দিয়ে রাখছে, যেটা আপনি তৈরি করতে পারবেন খুব ইজিলি। ইজ গুড, ভালো মোটামুটি। তো দেখতেই পাচ্ছেন আমার প্লাগিং অপশন চলে আসে, প্লাগিংয়ে যে অ্যাড প্লাগিং ক্লিক করবেন, তারপরে এখানে লিখবেন এলিমেন্টর, ELEMENTOR। তো চলে আসছে, আপনি যা সেটা ইনস্টল দিব। আমাদের ফ্রি ভার্সনের জন্য, হেডার ফুটারের জন্য আমাদের একটা আরেকটা প্লাগিন দিতে হয়েছিল আগে, সেটা হলো এলিমেন্ট কিটস। এটাও একটা খুব ভালো একটা চরম লেভেলের প্লাগিং, আমি এটার পরের পরে টিউটোরিয়াল তৈরি করব, খুব ভালো একটা লাগছে আমাকে এই প্লাগিংটা। জাস্ট এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে।
সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্লাগিংটা ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। আমি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব, বাট অ্যাক্টিভে ক্লিক করতে যাচ্ছি না, তার আগে আমি একটা প্লাগিং আপলোড করে নিব। এটা হলো অ্যাস্ট্রার হলো নিজস্ব প্লাগিং, যেটা পেইড ভার্সন যেটা আমি দেখাইলাম। আমি এটা ফ্রি ডাউনলোড করার আপনাকে অপশন দিয়ে দেবো, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্লাগিংটা আপলোড হয়ে গেছে, জাস্ট আমি অ্যাক্টিভ ক্লিক করবো। এছাড়াও যে আমি এলিমেন্টরটা ইনস্টল দিলাম ওটা অ্যাক্টিভ ক্লিক করা হয়নি, আমি সেটাও অ্যাক্টিভ করে নিব। দেখতে পাচ্ছেন আমার প্লাগিংটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি নিচের প্লাগিংটাও অ্যাক্টিভ করে নিব। সো বন্ধুরা আমি একটা জিনিস ভুলে গেছি, যে অ্যাস্ট্রা প্রো যেটা প্লাগিং সেটা আমি তার আগে দেখাতে যাচ্ছি যে অ্যাস্ট্রা শুধু ফ্রি ভার্সনটাতে আপনি কী কী করতে পারবেন। তো আমি এখানে কাস্টমাইজেশনে যাব আর অ্যাস্ট্রা অপশনে যাব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাস্ট্রা প্রো যেটা প্রো ভার্সন এটার আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন, চাইলে এই অপশনগুলি সবগুলো অ্যাস্ট্রা প্রোতে ব্যবহার করতে পারবেন, সরি অ্যাস্ট্রা প্রোতে এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু ফ্রি যেটা অ্যাস্ট্রা সেটা হলো আপনি এই প্লাগিংগুলো শুধু ব্যবহার করতে পারবেন। তো ফ্রিতে এটা যেটা ব্যবহার করা যায় এটা কিন্তু খুব খারাপ না, মোটামুটি খুব ভালো একটি এটা দিয়ে থাকে, কারণ এই থিমটা দিয়ে অনেক কিছু করা যায়। আর এটা ফ্রি ভার্সন, যার পরে লাইসেন্সের কোনো ঝামেলা থাকে না, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনি প্লাগিংটা ওদের ইনস্টল দেন, তো সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো তৈরি করতে পারবেন, যেমন ফুটার উইজেট, সাইড লেআউট, পেজ হেডার, হ্যাঁ স্টিকি হেডার, নেভি বার, এই সব কিছু ইনফরমেশন আপনি প্লাগিংটা ইনস্টল করলে করতে পারবেন। তো আপনি প্লাগিংটা ইনস্টল করার পরে আমি দেখাচ্ছি আপনাকে, এটা সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখন লেট মোড দেখাচ্ছে, আপনি পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে লার্ন মোড। দেখতেই পাচ্ছেন আমি প্রো অ্যাস্ট্রা প্রো অপশনটা অ্যাক্টিভ করে নিলাম, এরপরে দেখাবো যে আপনি সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাস্ট্রা প্রো সবগুলো মোডিউল অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আগে লার্ন মোড ছিল, এখন বর্তমান মোটামুটি অ্যাক্টিভ। আর বাদ বাকি এই প্লাগিংগুলো আমরা ইনস্টল করলে এই অপশনগুলো কাজ করবে। তো আমরা প্লাগিংয়ে যেতে যাচ্ছি না আপাতত, এটা এখন আমি ডেমো ডাটাগুলো ইনস্টল করে আপনাকে দেখাবো, জাস্ট গেট স্টার্ট। দেখতে পাচ্ছেন ফাইলটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট এখন প্রসেসিং হচ্ছে ফাইলগুলো ইনস্টল নেওয়ার জন্য। যদিও এর আগে আমি কখনোই এই ডেমো ডাটা ইনস্টল দেই নেই, এটাই প্রথম, মোটামুটি খুব অভিজ্ঞতা মনে হয় ভালো হবে, কারণ এই অ্যাস্ট্রা এমন একটি থিম যেটা দিয়ে যে কোনো থিম তৈরি করা যায়, আপনি যে কোনো ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারবেন। তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রথমে আপনার হলো এটা স্টেপ বাই স্টেপ এটা নিয়ে যাচ্ছে, আপনি কোন পেজ বিল্ডার দিয়ে এটা তৈরি করবেন। এখানে অনেকগুলো পেজ বিল্ডার দিয়ে আছে, যার ফলে আমার এলিমেন্টর সবচেয়ে প্রিয়, আমি এলিমেন্টর দিয়েই কাজ করব। আরেকটা কথা বলি, এলিমেন্টর যারা তৈরি করছে আসলে তাদের মাথায় অনেক বুদ্ধি আছে, যারা খুব ফাটাফাটি একটা জিনিস তৈরি করছে, এটা প্রশংসাযোগ্য। যদিও আমরা বাঙালিরা প্রো ভার্সনটা কিনে থাকি না, সবাই ফ্রিতেই ব্যবহার করার চেষ্টা করি, বাট প্রো ভার্সনগুলো ব্যবহার করা দরকার, কারণ যদি তারা যদি পেমেন্ট পায় তাহলে সেক্ষেত্রে আরও বেশি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসতে পারবে। বাট প্রো ভার্সন যদি সেল না হয়, কম সেল হয়, তখন বেশি আপডেট করার ইচ্ছা হয় না। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে স্টার্ট টেম্পলেট নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করার পরে এখানে যেমন এলিমেন্টর সেট আপ হয়ে গেছে, এলিমেন্টর আমি চাচ্ছি এলিমেন্টর দিয়ে তৈরি করব। তো এলিমেন্টর এখানে সেট হয়ে গেছে, আপনি এখানে অনেকগুলো ডেমো দেওয়া আছে, আপনি যেগুলি ভালো লাগে সেগুলি আপনি ইনস্টল করে নিতে পারবেন। এখানে অনেকগুলো অনেক ডেমো দেওয়া আছে, যেটা অগণিত ডেমো দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা তৈরি করতে ইনস্টল করতে পারেন, অথবা আপনি চাইলে নিজেই আপনি সম্পূর্ণ কাস্টমাইজেশন করতে পারেন। তো আজকে আমি কাস্টমাইজেশনটা দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ডেমো ডাটা ইনস্টল করে দেখাবো। তো আমি এই ডাটাটা আমার কাছে ভালো লাগছে, জাস্ট এটা ইনস্টল দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, আমি এই ডাটাটা ইনস্টল দেওয়ার চেষ্টা করবো। ওই ডাটাটার কিছু এক্সেসের ব্যাপার আছে যেটা আমার কাছে বর্তমান নেই, আমি এই ডাটাটা ইনস্টল করে দেখার চেষ্টা করব। এই ডাটাটা মোটামুটি খারাপ না, এখানে কিছু ফ্রি আছে কিছু পেইড আছে, তো আপনি ফ্রি ভার্সনগুলো ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট ইনপুট দিলাম, ইনপুট এখানে হোম আছে আর একটা হলো কমপ্লিট, একটা হলো এই সবগুলো হলো টেমপ্লেট ডাউনলোড হয়ে যাবে আর একটা শুধু হোম পেজ ডাউনলোড হয়ে যাবে। তো আমি চাচ্ছি সবগুলো যেন ডাউনলোড হয়। তো দেখতেই পাচ্ছেন ডিলেট, আচ্ছা ইনপুট সাইট, ওকে দরকার নেই, এটা সব ঠিক আছে, ইনপুট ইউজার ঠিক আছে, ইনপুট রিকমেন্ড প্লাগিং ঠিক আছে, ইনপুট কন্টেন্ট ঠিক আছে, ওকে ইনপুট আর কিছুই করতে হবে না, জাস্ট একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে সাইটটি রেডি হয়ে যাবে। আচ্ছা এখানে প্লাগিং একটা রিকমেন্ড দিয়েছে, তো এখানে ডাব্লিউপি ফর্ম লাইট নামে একটা অপশন আছে, সেটা ইনস্টল হয়ে যাবে। তো আপাতত হোক সমস্যা নাই, আর আপনার প্রো ভার্সনটা ইচ্ছা মতো এডিট করতে পারবেন। আমি কাস্টমাইজেশনটা এর পরের পার্টে অবশ্যই দেখার চেষ্টা করব, কারণ কাস্টমাইজেশনটাও কিন্তু মেইন। যারা ওয়ার্ডপ্রেস মোটামুটি টুকটাক জানে, ইনস্টল করতে জানে, আমার টিউটোরিয়াল দেখে যদি ইনস্টল করা শিখে যান তাহলে ভালো, আর আগে থেকে শিখলে তো আরও ভালো। তো আপনি যারা একটু টুকটাক জানে তারা কাস্টমাইজেশন এলিমেন্টর এবং এক্সট্রা দিয়ে কীভাবে করতে পারবেন সেটা আমি দেখাবো এর পরের পার্টে ইনশাল্লাহ। তো এখন এটা স্টার্ট সেটিং সব কিছু কমপ্লিটলি হয়ে যাচ্ছে, কাস্টমাইজেশন সেটিং, ইনপুট কন্টেন্ট, আর কিছু ইনফরমেশান অ্যাড হবে। এখানে বলাই হচ্ছে যে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, জাস্ট এটা প্রান্তহিত অনেক কিছুর উপর নির্ভর করে, সার্ভার প্রান্তহিত। আপনার সার্ভারটা অবশ্যই ভালো নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা সবাই নর্মাল সার্ভার নিয়ে থাকি, তো নর্মাল সার্ভার নেবেন না, কারণ নর্মাল সার্ভার নিলে ভিজিটর অনেক সময় লাগবে আসতে যেতে। দেখা গেলো একটা ভিজিটর আসলো, 35 থেকে 40 সেকেন্ড সময় চলে গেল, তাহলে ভিজিটরটা চলে যাবে। যেমন আমার টিউটোরিয়ালটা অলরেডি 12 মিনিট চলতেছে, এখন 12 মিনিটে যদি আমি আরও বড় করি টিউটোরিয়ালটা, 1 ঘন্টার টিউটোরিয়ালটা তো করি, তখন অনেকজন দেখবে না যে ভাই এত বড় একটা টিউটোরিয়াল দেখে কী করবো, ছোটোখাটো ইনফরমেশান দেন তাহলেই হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এই জায়গায় যত সংক্ষেপে করবেন ততই ভালো, কারণ এখন মানুষের হাতে বেশি সময় নেই, বেশি সময় দিতে চায় না, যার ফলে একটু কট কট করে কম সময় নেবেন। যত মানুষের কম সময় নেবেন তত বেশি ভালো। আর বাংলাদেশি কিছু ফ্রিল্যান্সার বলেন আর বায়ার বলেন, তারা অনেক সময় হোম পেজে অনেক বড় বড় কন্টেন্ট দিয়ে থাকে। আমি যেগুলি সাইটে কাজ করছি অলরেডি, তারা সবাই মোটামুটি হোম পেজটা অনেক বড় করে। তো আমার রিকমেন্ডে বলবো যে হোম পেজগুলো অনেক ছোট করবেন, কারণ হয় কি যে একটা যত বড় একটা হোম পেজ করবেন মোবাইল ভার্সনে কিন্তু তার চেয়েও ডাবল হোম পেজটা বড় হয়ে যায়। তখন যখন একটা ভিজিটর আসে তখন ওই একটা হোম পেজটা সম্পূর্ণ লোড হইতে অনেক বেশি সময় নেয়। তো আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনার কন্টেন্টটা কত অল্পটুকু জায়গার মাঝে ডুবাইতে পারেন। যত বেশি আপনি কম স্পেস ব্যবহার করবেন, কম সব কিছু ব্যবহার করবেন, তাহলে আপনার কাস্টমারটা এসে সম্পূর্ণ ইনফরমেশানটা খুব দ্রুত পড়তে পারছে, খুব দ্রুত বাইরে বেড়াতে পারতেছে, আর তাকে যত লেন্ডি প্রসেস করবেন তত লেন্ডি হতে থাকবে। তো আমার ডেমোটা ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট সাইটে যাবো, যাওয়ার পর দেখবো কীরকম হচ্ছে। তো আমার ইউআরএলটা আপনাদের দেখাই, নাহলে বিশ্বাস করবেন না, এই যে হেরা ডট ডেভ সিএসএস এই ইয়েতে দেওয়া আছে, এখানে ডাব্লিউপিতে দেখতে পাচ্ছেন হেরা ডট ডেভ সিএসএস ডাব্লিউপি অ্যাডমিন, এখানে সব কিছু করা আছে, যার ফলে আমি এখানে ইয়ে করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে, জাস্ট একটু কেমন কেমন লাগতেছে, যাই হোক এটা কাস্টমাইজেশন করা যাবে, কাস্টমাইজেশন করে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যাবে। তো আশা করতেছি এর পরের পার্টে আমি আপনাদের দেখাবো যে এর চেয়েও আপনি ভালো কীভাবে এই অ্যাস্ট্রার থিমটা দিয়ে করতে পারবেন। অলরেডি ডেমোটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, হোম কোয়ারেন্টাইনে সবাই মোটামুটি আছে, ব্রান্তের সবাই মোটামুটি ব্রডব্যান্ড ব্যবহার করতেছে, নেটের লাইন ব্যবহার করতেছে, যার ফলে একটু নোটটা স্লো। আমি অলরেডি ফেসবুকে অনেকজন করে দেখলাম যে 5 MB লাইন ইসে, 5 MB লাইন নিছে, বাট তাদের এখন বর্তমানে 100-150 KBPS দেখাচ্ছে। আমারও সেম অবস্থায়, আমি অলরেডি 5 MBPS থেকে 10 MBPS লাইন নেওয়া, কিন্তু স্পিডটাও মোটামুটি কমই পাচ্ছি বর্তমান। তো হোম কারেন্টে যেহেতু সবাই আছে, সবাই ব্রাউজিং করতেছে, ডাউনলোড করতেছে, যার ফলে ইকুয়ালি সবাই রে ব্রান্তটা শেয়ারিং হয়ে যাচ্ছে। যতই বলেন এখন আমি আপনাকে 5 GB দিয়েছি, একজনকে 10 GB দিয়েছি, আসলে 5 GB 10 GB 1 GB এটা জাস্ট লিমিট, এর উপরে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু এর নিচে অটোমেটিক্যালি ইকুয়ালি অ্যাক্সেস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা এতটুকুই ছিল, আর বেশি সময় আপনার নষ্ট করতে যাচ্ছে না। যদি ভালো লাগে তাহলে লাইক দেন, আর বেশি প্রশ্ন থাকলে কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হেরা খান, আর বেল বাটনটি প্রেস করবেন অবশ্যই। আমার দ্বিতীয় যদি টিউটোরিয়াল তৈরি করে তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সো বাই বাই।